বিশ্বকাপে দাপুটে অগ্রগতি অব্যাহত রেখেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানকে 149 রানের বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসের ব্যাটে ভট করে 6 উইকেটে 288 রান তোলে নিউজিল্যান্ড। জবাবে 15 ওভার 2 বল বাকি থাকতে 139 রানে গুটিয়ে যায় আফগানরা। ম্যাচ সেরা হয়েছেন গ্লেন ফিলিপস। অর্ণ গফুরের রিপোর্টে বিস্তারিত। আলোচনায় থাকা অঘটনের কোনো লক্ষণই ফুটে উঠতে দিল না নিউজিল্যান্ড। আত্মবিশ্বাসী আফগানদের নিজের জায়গা চিনিয়ে অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শনের টানা চতুর্থ জয় তুলে সেমিফাইনালের পথে এগিয়ে গেল কিউইরা। যদিও চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাবধানতা সত্ত্বেও দলীয় 30 রানে ডেভন কনওয়েকে হারায় নিউজিল্যান্ড। অবশ্য দ্বিতীয় উইকেটে 79 রানের জুটিতে তা ঢেকে দেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। দলীয় 109 রানে রবীন্দ্র ও 110 রানে ইয়াংকে তুলে নেন আজমতুল্লাহ ওমরজাই। ড্যারিল মিচেলও 1 রানে আউট হলে 4 উইকেট খুইয়ে চাপে পড়ে কিউইরা। কিন্তু 5ম উইকেটে আফগানদের পাল্টা চাপে ফেলে দেন টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস। ফিল্ডিং দুর্বলতার সুযোগ নিয়ে 144 রানের জুটি গড়েন দুজন। ল্যাথাম 68 ও ফিলিপস 71 করে নবীনুল হকের শিকার হলেও 288 রানের চ্যালেঞ্জিং স্কোর পেয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ভালোর আভাস দিলেও 27 রানে 2 ওপেনারকে খুঁইয়ে বসে আফগানিস্তান, যার ফলে শাসনের গদিতে চেপে বসে কিউই বোলাররা। দায়িত্বশীলতার পরিচয় বা শৃঙ্খলাপূর্ণ কিউই বোলারদের মোকাবেলা কোনোটাই করতে পারেননি আফগান ব্যাটসম্যানরা। শট খেলার প্রবণতায় বিলিয়ে দেন উইকেট। যেখানে অন্তত লড়াইয়ের প্রত্যাশা করেছিলেন ভক্তরা, সেখানে 5 রানে শেষ 4 উইকেট হারিয়ে বড় পরাজয়ের লজ্জা উপহার পায় আফগানিস্তান আর টানা জয়ে সপ্তম স্বর্গে নিউজিল্যান্ড। অরণ্য গফুর, আরটিভি।